আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের মাঝে হাফিজ সিনকিউডা থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি মোহাম্মদ হাফিজ। তো আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওটা হলো আপনার ইনকিউবেটর যে আপনার আর্দ্রতা তৈরি করতে হয় বা আপনার হ্যাচিংয়ের সময় যে আপনার 80 থেকে 90 বা 85 আপনার যে আপনার হিউমিডিটি লাগে, তো আপনার সেইটা আপনার কীভাবে আপনার হিউমিডিটি তৈরি করবেন, তো এই বিষয়ে আপনার সে কীভাবে কী যে দ্বারা আপনার হিউমিডিটি তৈরি হয় সেটা আপনাকে দেখাবো। তো সেটা আপনার লাগে মিক্স মেকার। মিক্স মেকারটা হলো আপনার এই হিউমিডিফায়ার, অনেকে বলে মিক্স মেকার, অনেকে বলে হিউমিডিফায়ার, অনেকটা বলে আর্দ্রতা তৈরি করা মেশিন। তো এই মেশিনটা আপনার তৈরি করতে হলে আপনার লাগে এই আপনার এই একটা দুইটা একটা ইয়ে হয় দুইটা একটা মেশিন হয় দুইটা আর কি বডি হয়। দুইটা বডি হলো একটা স্টিলের বডি আর একটা প্লাস্টিকের বডি। এই যে প্লাস্টিকের বডি, এটার নাম বলে কিন্তু মিক্স মেকার। তো এটা হচ্ছে প্লাস্টিকের বডি। প্লাস্টিক বডি এটা দেখাবো, সেটা হলো আপনার এটা হচ্ছে প্লাস্টিক বডি। তো সেই প্লাস্টিক বডি আর এটা হচ্ছে স্টিল বডি। তো আপনার এই স্টিল বডি দিয়ে আপনার কীভাবে তৈরি করবেন আমি এইগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর আপনার হিউমিডিটি কমে গেল লাগা, অনেকে আসলো খালি হিউমিডিটি বাড়ার কথাই বলবো কিন্তু কমার কথা বলবো না, তাহলে এটা কেমন? তো হিউমিডিটি যদি বাড়তে থাকে তেমন আনের হাঁসের যারা বাচ্চা ফোটান, বিশেষ করে হাঁসের বাচ্চা 50% আসছে, তো সেটা কিন্তু আপনার হাঁসের বাচ্চা কীভাবে আপনার হেসিন রেটটা ভালো আসে, প্রথম থেকে পঞ্চান্ন থেকে ষাট হিউমিডিটি রাখতে হয়। তো আপনার ষাট আপনার হিউমিডিটি আপনার কীভাবে 55 হিউমিডিটি কীভাবে রাখবেন সেটা আপনার ব্যাপারটা হলো এইভাবে রাখতে হয়। সেটা হলো আপনার ভিতরে বরফে পানি দিতে হবে। তো আপনার হিউমিডিটি ফায়ার এই আপনার এই হিউমিডিটি কীভাবে আপনার কমাবেন, তো আপনার সেটা হলো আপনার বরফ দিলে কুল থেকে কিন্তু আপনার ঠান্ডা তৈরি হয়। কুল থেকে আপনার জন্য একটু বরফ রাখবেন, হিউমিডিটি কমে যাবো গা। একটু শুকনো মুড়ি রাখবেন, বালি রাখবেন, হিউমিডিটি কমে যাবো গা। তো সবচেয়ে দ্রুত কমে বরফ দিলে, এটা আপনার বিশেষ। আপনার যদি তাদের ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে একটু পানি বেশি করে রাখে দেবেন, বরফটা বেশি হবে ওটা রাখে দেবেন, মানে দ্রুত হিউমিডিটি কমে যাবো গা। আর দ্রুত হিউমিডিটি ওঠে, তো হিউমিডিটি কীভাবে ওঠে আপনাদের এটাই দেখাবো। আপনার আমি একটা মগে পানি নিয়েছি। আর এটা আপনার টিকসইটা কীভাবে থাকবে সেটা হলো টিকসইটা থাকবে আপনার এই হিউমিডিটি ফায়ারের আপনার বিশেষ করে পানি যেন অল টাইম থাকে। আর এটা আপনি যখন ব্যবহার করবেন, ব্যবহার করার পরে অনেকে মনে হয় আমার জিনিসটা অনেক ময়লা হয়ে গেছে গা, তো সেটা আমি পরিষ্কার করে দিই। যারা পরিষ্কার করতে থাকো তাদের হিউমিডিটি ফায়ার নষ্ট হয়ে যায়, কারণ ওইটা নাই কার্বনটার ভিতরে পানি লাগলে সেটা ভাই আর এই ভালো হয় না, বরঞ্চ নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার এই হিউমিডিটি ফায়ারটা আপনার কেউ আর পরিষ্কার করতে যাবেন না, পরিষ্কার না করে যেভাবে আসে হবে। কিন্তু এর মধ্যে একটা বিশেষ ইয়ে হলো ব্যবহার করার সিস্টেম হলো এনে একটা ককশিট দিয়া, তো হিউমিডিটি ফায়ার টিকসই করার জন্য সেটা হলো আপনার এরকম একটা সাইজের একটা ককশিট নেবেন। ককশিটটা একটু বড় সাইজ হলে আপনার নিচে ডুববে না, ছোটো হলে একটু ডুবে যাবে গা। তো সেটা আপনার একটু একটু দেখানোর জন্য ছোটো নেওয়া হয়েছে, তো এটা একটু বড় করে নেবেন। নেওয়ার পরে আপনার তো হিউমিডিটি ফায়ারটা এভাবে সেট করতে হয় ককশিট দেওয়া। আপনার ই ব্যালেন্স আছে, এই ব্যালেন্সের মধ্যে লাগাই দিবেন। তারপর এদিক দিয়ে একটা টাই দিয়ে বান্ধিয়ে দিতে হবে, অর্থাৎ ককশিট দেওয়া। ককশিটটা আপনার সময়ের ক্ষেত্রে আপনার এটা ককশিটটা এভাবে দেওয়ার পরে আপনার ককশিটটা লাগাই দিতে হবে, এই দামটা একটু লাগাই দিতে হবে যেন এই যা আপনার এইভাবে আর কি। এটা আমি তো আর ব্যবহার করবো না, এটা আপনার শুধু দেখাবো। দেখানো এটা হলো আপনার আসলে বোঝায় যে কতটুকু সক্ষম, যে বোতানো এটা এসে সবচেয়ে মূল উদ্দেশ্যটা। তো আমি এই যে একটা এদিক থেকে একটা কষ্ট নেবেন, নেওয়ার পরে এদিকে একটু টানা দিবেন। টানা দেওয়ার পরে এভাবে যেন আপনার হিউমিডিটি ফাটা যেন নিচে যেন সোজায় বসে, সোজায় বসলে তোমাটা ওটাতে সে সক্ষম হবে। তো এইভাবে দেওয়ার পরে পানিতে ছেড়ে দিবেন, তাই বড় হয়ে গেছে।
তো যাই হোক এটা এইভাবে তৈরি করে পানি ছেড়ে দিলেই এই ফর্মটা যত পানিতে ডুবে না উপরে ভাসে থাকে, তাহলে আপনার হিউমিডিটি ফাটা সহজে নষ্ট হবে না, দীর্ঘদিন মেয়াদি টিকসই হবে। আর একটা বিষয় হলো এর ভিতরে আপনি যদি পানি যদি ফোড়া দিতে পারেন, পানিটা ফোড়া দিলে সে পানিটা আপনার কার্বনটা আপনার নষ্ট হয় না আর আপনার ভিতরে আয়রনটা থাকে না, আয়রনটা না থাকলে হিউমিডিটি ফাটা আর একটু টিকসইটা বেশি হয়। তো এটা হলো হিউমিডিফায়ার, এটা কালেকশন দেওয়া হবো, কালেকশন দিলে যে আর্দ্রতা কীভাবে উড়ে দেখা যাচ্ছে, এই যে আপনার আর্দ্রতা উড়ে গেছে। তো এটা হলো মিক্স মেকার, এটা হচ্ছে আর্দ্রতা মেশিন, এই তোমাগুলোটা আছে, এটা হচ্ছে ইনকিউবেটার প্রয়োজন। তো এটুকু একটি মূল উদ্দেশ্য দেখানোর জন্য, তো পরবর্তী আপনাদের মাঝে অন্য একটা ভিডিও নিয়ে হাজির হবো।